বিজয়ের নেপথ্যে নিবেদক মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড পাওয়ার্ড বাই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেড সহনিবেদক চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয় দিবস উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন বিজয়ের নেপথ্য অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান শরীফ। বিজয়ের এই মাসে আমরা প্রতিদিন একজন অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, যিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমাদের বিজয়ের নেপথ্যে যোদ্ধা হিসেবে কাজ করেছেন। এবং সমষ্টিগতভাবে যোদ্ধারা যখন যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনলো, তখনই আমরা পেলাম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাই আমরা গর্ব করে বলি আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। এই ধারাবাহিকতায় আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, অর্থাৎ 1970 থেকে 71 পর্যন্ত তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহসভাপতি, পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য শেখ শহীদুল ইসলাম। আজ আমরা কথা বলবো তার সাথে। ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। এটিএন নিউজের দর্শক এবং শ্রোতাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আমরা যে অনুষ্ঠানটা করছি বিজয়ের এই মাসে, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পৃক্ত ছিলেন পরিকল্পনার সাথে, যুদ্ধের সাথে। আপনার একটা বিশেষ ভূমিকা ছিল এই কারণে, কারণ আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে সম্পৃক্ত। শুধু তাই নয়, আপনি তখন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহসভাপতি ছিলেন এবং তার আগেও আপনি ছাত্রলীগের বিভিন্ন পদ পদবীতে কাজ করেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার রাজনৈতিকভাবে যে বেড়ে ওঠা এবং বঙ্গবন্ধু পরিবারের সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কে কিছু বলবেন। আমাদের জন্মই হলো একটি রাজনৈতিক পরিবারে, এবং আমি জন্মের পর থেকে যখনই আমার জ্ঞান বুদ্ধির বিকাশ করতে হয়েছে, তখনই আমি দেখেছি যে চারিপাশে রাজনীতির আলোচনা, কারণ জাতির জনক বঙ্গবন্ধু সবসময় রাজনীতির মধ্যে ছিলেন এবং রাজনীতিই ছিল তার অগ্রাধিকার সমস্ত কাজের চেয়ে। তো সেই কারণে রাজনৈতিকভাবে আমাদের বেড়ে ওঠা এবং আমাদের চারিপাশের রাজনীতি সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই ছিল। কিন্তু আমি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে 1962 সালে শরীফ কমিশনের শিক্ষা রিপোর্ট যেটা বেরিয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল, এবং 17ই সেপ্টেম্বর 1962 সালে শিক্ষা দিবস পালনের জন্য হরতাল আহ্বান করা হয়েছিল। ওই কর্মসূচিতে আমি তখন ঢাকা কলেজের ছাত্র, আমি অংশগ্রহণ করি এবং এভাবেই রাজনীতির সঙ্গে আমার জড়িয়ে পড়া। পরবর্তীতে বোধ হয় এটা হামিদুর রহমান শিক্ষা কমিশন হিসেবে পরিগণিত হয়েছিল, তাই কি? 1962 সালের যে আন্দোলনটা হয়েছিল এটা শরীফ কমিশনের রিপোর্টের বিরুদ্ধেই হয়েছিল। তো যখন আমাদের আন্দোলন সাফল্যের দিকে গেল, তখন ওই হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টকে পুনরায় যাচাই বাছাই করার জন্য বিচারপতি হামিদুর রহমানের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, এবং সেই কমিশন ওই যে অসঙ্গতিগুলো ওই কমিশনের রিপোর্টে ছিল সেগুলো দূর করে দেয়, এবং তারপরেই আবার আমাদের পূর্ব অবস্থা ফেরত আসে। শিক্ষা সংকোচন নীতিটা সরকার বাধ্য হয়েই পরিবর্তন করতে বাধ্য হয়। তারপর থেকে শুরু করে আপনার রাজনৈতিক পথ চলা শুরু? জি, পথ চলা শুরু, এবং এই রাজনৈতিক পথ চলায় আমি বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের জাতির জনক তার পদপ্রান্তে বসেই আমি এই পুরো ঘটনা অবলোকন করেছি, এবং আমি দেখেছি রাজনীতিতে উত্থান পতন, আমি দেখেছি আমাদের রাজনীতিতে ক্রমান্বয়ে ধীরে ধীরে কেমনে আমরা স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছি, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু কীভাবে পদক্ষেপ নিয়েছেন সেইগুলো পর্যবেক্ষণ করার
সুযোগ আমার সামান্য সুযোগ হলেও হয়েছিল। আসলে আমি আপনার কাছে সেই কথাগুলোই শুনবো আজ, তার কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল 26 মার্চ 1971, যার পরিসমাপ্তি 16 ডিসেম্বর 1971। কিন্তু হঠাৎ করে তো যুদ্ধ শুরু হয়নি, ধারাবাহিকভাবে একটা কয়েকটা স্তর পার হয়ে তারপরে আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হই। এবং আমার বিশ্বাস, যেহেতু আপনি 62-তে শিক্ষা কমিশন আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তারপরে যে আন্দোলনগুলো হয়েছে সবগুলোর সাথে জড়িত ছিলেন, যে দেখুন বঙ্গবন্ধুর একটা রাষ্ট্র ভাবনা ছিল। রাষ্ট্র ভাবনাটা কি, যে উনি কিন্তু কখনোই নিখিল পাকিস্তান ভিত্তিক কোনো সংগঠন বা নিখিল পাকিস্তান ভিত্তিক কোনো আন্দোলনের সঙ্গে উনি খুব জড়িত হতেন না। আপনি দেখবেন যে 1969 সালে যখন এলএফওর রিকোয়ারমেন্ট ছিল, ইয়াহিয়া খান একটা নির্বাচন বিধি জারি করেছিল, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও। এলএফওতে যখন বলল যে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে পাকিস্তান ভিত্তিক রাজনৈতিক দল হতে হবে, তখনই কেবলমাত্র তিনি নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠন করলেন এবং অত্যন্ত মানে উনি খুব সতর্কতার সঙ্গে চললেন যে উনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি, নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ছিলেন নওয়াবজাদা নসরুল্লাহ খান। উনি কিন্তু সেখানে কোনো সাধারণ সম্পাদক বা কোনো পদে গেলেন না, ওখানে সাধারণ সম্পাদক হলেন আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান, এইচএম কামরুজ্জামান তৎকালীন এমএনএ ছিলেন, উনি সাধারণ সম্পাদক হলেন রাজশাহীর। এবং সহসভাপতি ছিলেন তখন ওই পাকিস্তান আওয়ামী লীগের শাহ আজিজুর রহমান সাহেব। তো এইভাবে উনি বিন্যাস করেছেন ওনার রাষ্ট্র ভাবনাকে। এবং আপনি দেখবেন যে 1964 সালে উনি যখন তৎকালীন সরকার সামরিক আইন প্রত্যাহারের পরে উনি আওয়ামী লীগ কিন্তু রিভাইভ করলেন, আওয়ামী লীগকে রিভাইভ করলেন, কারণ 1962 সাল পর্যন্ত আওয়ামী লীগ ব্যান্ড ছিল, যেহেতু মার্শাল্লা ছিল। 62 সালের পরে এদেশে তৎকালীন বিরোধী দলীয় নেতৃবৃন্দ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা NDF গড়ে তুলেছিলেন। NDF-এর পেছনে হোসেন সৈয়দ সরওয়ার্দিও সমর্থন দিলেন। 1963 সালে হোসেন সৈয়দ সরওয়ার্দির ইন্তেকালের পরে বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন যে না, এই পাঁচমিশালি সংগঠন দেওয়া হবে না। উনি আওয়ামী লীগ রিভাইভ করলেন এবং মৌলানা তর্ক বাগেশ হলেন সভাপতি এবং উনি হলেন সাধারণ সম্পাদক। এরপরে 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়। পাক ভারত যুদ্ধের পর তাসখান চুক্তি হয়। তাসখান চুক্তির মাধ্যমে আপনার এই যুদ্ধের অবসান ঘটে। কিন্তু তাসখান চুক্তির বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানে এবং একটা বিরাট জনমত গড়ে ওঠে, কারণ এটা খুব একটা অপমানকর চুক্তি ছিল আইব খানের জন্য। এবং জুলফিকার আলী ভুট্টো তখন বেরিয়ে যান আইব খানের মন্ত্রিসভা থেকে, তিনি পশ্চিম পাকিস্তানে একটা আন্দোলন সৃষ্টির চেষ্টা করেন, অন্যান্য দলগুলো আন্দোলন সৃষ্টির চেষ্টা করে। বঙ্গবন্ধু এই সুযোগটা পুরোপুরি কাজে লাগান এবং 1966 সালের ছয়ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় নেতাদের একটা সম্মেলন আহ্বান করা হয়। সেই সম্মেলনে বঙ্গবন্ধু যান। এই সময় তিনি 6 দফাটা তৈরি করেন এবং ওই সম্মেলনে, এই 6 দফাটা তৈরি করার পরে ওই সম্মেলনে তিনি এটাকে আলোচনার জন্য এজেন্ডাভুক্ত করতে বলেন, যে এটা আলোচ্যসূচি ওই সম্মেলনের থাকা উচিত। কিন্তু ওই পশ্চিম পাকিস্তানি নেতারা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানিও কিছু নেতা, তারা এটা মেনে নেয় নাই। সুতরাং উনি ওখানে ওয়াকআউট করেন। ওয়াকআউট করে উনি ঢাকায় চলে আসেন, আরও 2 দিন ওখানে ছিলেন উনি লাহোরে, তারপর ঢাকায় এসে ঢাকা বিমানবন্দরে উনি 6 দফা প্রকাশ করেন। আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন 6 দফা দেওয়ার পরপরই আমাদের স্লোগানে কিছু পরিবর্তন আসলো। যেমন জাতীয়তাবাদী আন্দোলনের এটা একটা বিরাট ধাপ, এই জাগো জাগো বাঙালি জাগো, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এই স্লোগানগুলো কিন্তু এই 6 দফা দেওয়ার পরেই আমরা ছাত্র সমাজ এবং বাঙালিরা এগুলো দেওয়া শুরু করে। এর মধ্যে দিয়ে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের জাগরণটা শুরু হয়। এর আগে আরও একটা ঘটনা ঘটে, এটা আপনার যদিও প্রকাশিত হয়েছে 68 সালে,
বঙ্গবন্ধু এই সময় সেনাবাহিনীর কিছু সদস্য, আমাদের সিভিল সার্ভিসের কিছু সদস্য এদেরকে নিয়ে কিন্তু একটা পরিকল্পনা করছিলেন যে কিভাবে বাংলাদেশকে স্বাধীন করা যায়, এবং এরা কিছু কাজ আগাতেও থাকে। তার মধ্যে সেনাবাহিনীর কিছু অফিসার ছিলেন, নৌবাহিনীর কিছু অফিসার ছিলেন, এয়ারফোর্সের কিছু লোক ছিলেন, পাকিস্তান এয়ারফোর্সের আমি বলছি, আর আমাদের এই সিভিল সার্ভিসেরও লোক ছিলেন। তো এরা আপনার সংগঠিত হতে থাকে ভেতরে ভেতরে, বঙ্গবন্ধু এদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন। এইটাই পরবর্তীতে তারা 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা হিসাবে পাকিস্তান সরকার মামলা দায়ের করে। এর মধ্যে 6 দফা পপুলারাইজ করার জন্য, মানুষকে জানানোর জন্য যে 6 দফা কি, বঙ্গবন্ধু 30 দিনে 33টা জনসভায় ভাষণ দেন এবং 8 বার গ্রেপ্তার হন। তো এই মামলাটা দেখেন, তারা যে উদ্দেশ্য করছিল যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে ভেঙে দিচ্ছে, এই এই কথা যদি জনগণ সামনে প্রচারিত হয় তাহলে এটা জনগণ ওনাকে কন্ডেম করবে। কিন্তু মামলা চলাকালীন সময়ে যখন সাক্ষীদের জেরা চলতে থাকে, এই জেরার মধ্যে দিয়ে এমন এমন তথ্য সব বেরিয়ে আসে যেটাতে উল্টা মনে হয় যেটা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেই পাকিস্তানিদের ষড়যন্ত্র, এবং এর ফলে অর্থাৎ এই মামলাটা ধোপে টিকে নিয়ে আরেকটা হয়েছে যে যে স্বাধীনতার কথাটা প্রকাশ্যে বলা যেত না ওই সময়, সেই স্বাধীনতার কথাটা সরকারই বলে দিচ্ছে তার মামলায় যে শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চেয়েছে। সুতরাং এটা ওনার পক্ষে বলা মুশকিল ছিল। তারপরে তো বোধ হয় আগরতলা ষড়যন্ত্র মামলা যখন সরকার বাধ্য হলো তাকে মুক্তি দিতে, মুক্তি দিল, তারপরে তো বোধ হয় উনি বঙ্গবন্ধু উপাধি পেলেন। জি, এইটা হলো আপনার 1900, তখন আমরাও এই আগরতলা বিরুদ্ধে ষড়যন্ত্র মামলার সময় আমিও গ্রেপ্তার হই। তখন 1968 সালে আমি অবশ্য 69 সালের ফেব্রুয়ারি মাসে 14 তারিখে আমি রিলিজ হই, 15 তারিখে সার্জেন্ট জহুর গুলিবিদ্ধ হয়, উনি এয়ারফোর্সের ছিলেন। এই যে সার্জেন্ট জহুরুল হক 15ই ফেব্রুয়ারি মারা গেলেন 1969 সালে, সেটা মানে একটা গণবিস্ফোরণের রূপ নিয়ে নিল যে সার্জেন্ট জহুরকে মেরে ফেলেছে, এবং লোকে ধারণা করলো যে বঙ্গবন্ধুকেও মেরে ফেলতে পারে। তাহলে এই আপনার সেই দিন যে গণবিস্ফোরণ ঘটল, তাতে তারা যে জাজরা যে বাড়িতে থাকতো পশ্চিম পাকিস্তানি জাজ, এস এ রহমান বলে একজন জাস্টিস ছিলেন, এবং মকসুমুল হাকিম এবং আপনার এম আর খান বলে দুজন জাজ ছিলেন, এদের যে বাড়িতে থাকতো, এবং ওই চিফ প্রসিকিউটর মঞ্জুর কাদের, পাকিস্তান একসময় পররাষ্ট্রমন্ত্রী ছিল ওই আগরতলা মামলার, তারা যে বাড়িতে থাকতো, জনগণ সেই বাড়ি আক্রমণ করে সে বাড়িও জ্বালিয়ে দেয়। তখন পাকিস্তান সরকার প্রমাদ গুনল যে এই মামলা রাখা যাবে না। তো তারপরে তারা আইফ খান একটা গোল টেবিল বৈঠক আহ্বান করলো, সেখানে বঙ্গবন্ধুকে তারা দাওয়াত করলেন, কিন্তু বঙ্গবন্ধু বললেন যে না, এইখানে বেগম মুজিবের একটা দারুণ ভূমিকা ছিল। বেগম মুজিব বললেন যে না, তোমার সাথে অন্য যারা আসামি আছে তাদের রেখে তুমি একা প্যারোলে যেও না, এবং বেগম মুজিবের এই কথা বঙ্গবন্ধু তখন রাখলেন, রেখে বললেন যে না, আমি মুক্ত মানব না হয়ে যাব না। তো ক্রমান্বয়ে আন্দোলন আরও তীব্রতর হলো। 1969 সালের 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলো, অর্থাৎ প্রত্যাহার করা হলো। 22শে ফেব্রুয়ারি ছাত্র সমাজ সিদ্ধান্ত নিল যে 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে আপনার এটা সম্বর্ধনা দেবে রমনা রেস কোর্সে। এই সম্বর্ধনায় জাতির পক্ষ থেকে তৎকালীন ডাকসুর ভিপি জনাব তোফায়েল আহমদ বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে আখ্যায়িত করে এই উপাধি তাকে দিলেন। এটা জাতির পক্ষ থেকে দেওয়া উপহার। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আপনার কাছ থেকে এরপর 70-এর নির্বাচন এবং 71-এর স্বাধীনতা যুদ্ধের যে প্রেক্ষাপট শুরু হলো সেটা নিয়ে গল্প করব। সুপ্রিয় দর্শক, কথা বলছি শেখ শহীদুল ইসলামের সাথে, যিনি বঙ্গবন্ধু পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন, আছেন, শুধু তাই নয়, উনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহসভাপতি হিসেবে কাজ করেছেন। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি শিখে।
বিজয়ের নেপথ্যে। নিবেদক মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড, পাওয়ার্ড বাই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেড, সহনিবেদক চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড।